তাহলে আমাদের জিওগ্রাফির আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তাহলে এখানে আমরা মোটামুটি কি কি দেখব একবার দেখে নিই ওভারভিউ। আমরা পার্টিশন হওয়ার পরে অর্থাৎ 1947-এ 15ই আগস্ট যখন দেশ স্বাধীন হলো, সেই সময় পার্টিশনের ঠিক পরে ইন্ডিয়ার অবস্থা কেমন ছিল এবং সেখান থেকে আমাদের ইন্টিগ্রেশন অর্থাৎ আমরা যেটাকে মানে ইন্টিগ্রেশন অফ ইন্ডিয়া বলি, অর্থাৎ সব যে দেশীয় রাজ্যগুলোকে নিয়ে পরে সংগঠিত করে একটা ইন্ডিয়ার যে এখন বর্তমান রূপটা এলো সেগুলো কিভাবে শুরু হলো সেটা দেখব। কনস্টিটিউশন আসার পরে কিভাবে আমাদের ইন্ডিয়ার যে স্টেটসগুলো আছে সেগুলোর কি কি তৈরি হলো বা কি চেঞ্জেস এলো। রিঅর্গানাইজেশন অর্থাৎ আমাদের কিভাবে আস্তে আস্তে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হলো, তারপরে তারপর থেকে 1956-এর পর থেকে কিভাবে নতুন নতুন স্টেট তৈরি হওয়া শুরু হলো, বর্তমানে এখন কতগুলো স্টেট ইউনিয়ন টেরিটরি আছে, আর তার সাথে হচ্ছে স্পেসিফিক টপিক যদি কিছু থাকে পরীক্ষায় প্রশ্ন এসছে এরকম। তো আমরা মোটামুটি শুরু করছি। আচ্ছা, তাহলে প্রথমেই আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে যখন যে সময় ইন্ডিয়া স্বাধীন হলো সে সময় তো ইন্ডিয়ার অবস্থা কেমন ছিল। তাহলে এখানে এই ম্যাপটায় আমরা দেখতে পাচ্ছি যে যে হলুদ অঞ্চলগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্রিটিশ টেরিটরি এবং নীল যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রিন্সলি স্টেটস। তাহলে এগুলো হচ্ছে দেশীয় রাজ্য, অর্থাৎ এখানে রাজারা রাজত্ব করত আর এগুলোতে হচ্ছে ব্রিটিশদের একজন করে ব্রিটিশদের একটা করে প্রভিন্স ছিল। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে গোটা ভারতের বুকে প্রচুর দেশীয় রাজ্য ছিল, যেরকম বড় বড় বলতে জম্মু কাশ্মীর আছে, হায়দ্রাবাদ আছে, রাজপুতানা, জুনাগড়, এদিকে তোমার মাদ্রাস স্টেট, মাইসোর, মণিপুর, এরকম প্রচুর দেশীয় রাজ্য সে সময় ছিল। তো এই যে দেশীয় রাজ্য যেগুলো ছিল সেগুলোর কি কি চেঞ্জেস এগুলো আমরা দেখবো। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে ঠিক 1947-এর আগে কি কন্ডিশন ছিল। তাহলে টোটাল ব্রিটিশ প্রভিন্স যেগুলো ছিল সেটা ছিল 17খানা প্রভিন্স আর প্রিন্সলি স্টেট ছিল 565টা। নাম্বারগুলো আমাদের অনেক সময় কাজে লাগে, তো 17টা আর 565টা। এবারে তার মধ্যে 17খানার মধ্যে 11খানা ইন্ডিয়াতে থাকলো, সেই 11খানার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি ছিল, কোন কোন প্রভিন্স ছিল। দেন 3টে জয়েন করলো পাকিস্তানে, বালুচিস্তান, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এবং সিন্ধ, এই 3টে গেল পাকিস্তানে। এবং 3টে পার্টিশন হলো, অর্থাৎ পাঞ্জাবকে ভাগ করা হলো দুভাগে, বাংলাকে দুভাগে ভাগ করা হলো এবং আসামকে দুভাগে ভাগ করা হলো। তো এই 3টে স্টেটে মানে 3টে প্রভিন্সের পার্টিশন হলো। আর প্রিন্সলি স্টেটগুলোর মধ্যে কি হলো, 552টা ইন্ডিয়াতে জয়েন করলো আর মাত্র 13খানা পাকিস্তানে জয়েন করলো। তো আমাদের নামগুলো অতটা না জানলেও চলবে। এখান থেকে প্রশ্ন যেরকম এসছে 2019-এর মেন্সে, হোয়াট অ্যাপ্রক্সিমেটলি ওয়াজ দ্য নাম্বার অফ প্রিন্সলি স্টেটস হুইচ লিগালি বিকেম ইন্ডিপেন্ডেন্ট অ্যাট দ্য ল্যাপস অফ ব্রিটিশ প্যারামাউন্সি অন August 15, 1947। তাহলে সেই সময়তে কতগুলো প্রিন্সলি স্টেট ছিল টোটাল, না আমাদের হচ্ছে 565, তা আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি 600 এটা বলতে পারি, যেহেতু আশেপাশে কেউ নেই, তবে একদম এক্স্যাক্ট নাম্বারও মোটামুটি পরীক্ষায় দিতে পারে। আচ্ছা, তাহলে এবারে শুরু হলো যে যখন আমাদের দেশ স্বাধীন হলো তখন ব্রিটিশরা এরকম একটা হিন্টস দিয়েছিল যে দুটো যে ডোমিনিয়ন তৈরি হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান, কোনো দেশীয় রাজা চাইলে প্রথমে বলেছিল যে দুটোর যে কোনো একটাতে জয়েন করতে পারে অথবা নিজে চাইলে স্বাধীনও থাকতে পারে। যখন এরকম একটা প্রপোজাল এলো সঙ্গে সঙ্গে প্রথম যিনি লাফালেন তিনি হচ্ছেন এই ট্রেভাঙ্কুর বা ট্রেভাঙ্কুর, এই অঞ্চলটা কেরালার দক্ষিণ দিকে একটা অঞ্চল, এখানকার এখানকার যিনি দিওয়ান ছিলেন, দিওয়ান অফ ট্রেভাঙ্কুর সিপি রামস্বামী আইয়ার, এনার সাথে ইংরেজদের খুব বেশি সখ্যতা ছিল এবং তিনি বললেন যে আমি জয়েন আলটিমেটলি করব না, স্বাধীন থাকবো। তো স্বাধীন থাকবো বলতে এখানে ব্রিটিশদের একটা উস্কানি ছিল, যেহেতু আমরা জানি যে কেরালার যে বিচ রয়েছে সেই বিচে মোনাজাইট স্যান্ড নামে একটা জিনিস পাওয়া যায়, ঠিক আছে, এটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ একটা এলিমেন্ট এবং এটা পরমাণু চুল্লিতে বা পরমাণু বোমা তৈরিতে কাজে লাগতে পারে, তো সেটা খুব রেয়ার একটা মেটেরিয়াল এবং এটাতে ব্রিটিশদের নজর ছিল। তো ওরা ভেবেছিল যদি এটা স্বাধীন থেকে যায় তাহলে আমরা ডাইরেক্টলি এখান থেকে মোনাজাইট স্যান্ড ব্রিটেনে নিয়ে যেতে পারবো, ওটা একটা পলিটিক্যাল উদ্দেশ্য ওদের ছিল। এইবারে কি হলো না, ওনার উপরে দুবার আত্মঘাতী হামলা হলো, স্পেশালি ওখানকার কমিউনিস্ট পার্টির যারা লিডার ছিলেন তারা সে তাদের থেকে একটা চরম উনি থ্রেট পেতে শুরু করলেন এবং আলটিমেটলি উনি ওই প্রাণের ভয়ে একসময় বললেন যে না আমি জয়েন করব, ইন্ডিয়া জয়েন করব। এবং ওই ইনস্ট্রুমেন্ট অ্যাকসেশন অর্থাৎ
মানে জয়েন করার যে ঘোষণাপত্র যেটা সেটাতে সই করলেন কবে, না 30 জুলাই 1947। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে ইনি স্বাধীন হওয়ার আগেই অর্থাৎ 15th অগস্টের আগেই কিন্তু উনি ভারতে জয়েন করে গেছিলেন। তাই জন্য যদি বলা হয় যে কোন রাজ্যগুলোকে নিয়ে স্বাধীনতার পরও সমস্যা চলছিল, তার মধ্যে কিন্তু ট্রাভেনকোর আসবে না, তাহলে এটা অবশ্যই অড ওয়ান হবে, কারণ এর সমস্যাটা স্বাধীনতার আগেই মিটে গেছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের জুনাগড়। তো জুনাগড়ের যিনি নবাব ছিলেন তিনি ছিলেন একজন মুসলিম এবং তার ইচ্ছে ছিল যে পাকিস্তানে জয়েন করার। তাই দেখতে পাচ্ছ জুনাগড় আর পাকিস্তানের মধ্যে অনেকটা পোর্শন গুজরাটের কচ্ছ এরিয়া রয়েছে, তো কোনোভাবেই মানে পাকিস্তানের সাথে কোনো কমন বর্ডার কিছু ছিল না। তো ওখানে জয়েন করতে চাইলেও ইন্ডিয়া সেটাকে পুরোপুরি খারিজ করে দিল এবং এখানকার যারা বাসিন্দা ছিল তাদের মধ্যে 80% ছিল হিন্দু, ঠিক আছে। এবং তারা কি করলো না, তারা একটা গণভোটের আয়োজন করতে বললো এই 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 প্রবলেমটাকে সলভ করার জন্য। এবং একটা গভর্নমেন্ট ইন এক্সাইল অর্থাৎ একটা মানে অলরেডি একটা সরকার, একটা সরকার জুনাগড় সরকার বলে স্থাপিত হলো, যার প্রধান হলেন চমলদাস গান্ধী বলে এই ভদ্রলোক। ওনার এগেনস্টেই মানে গান্ধীবাদী নেতা একজন, ওনার মদতেই একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন শুরু হয়েছিল। এবং তারপরে কি হলো, ইন্ডিয়ান গভর্নমেন্ট জুনাগড়ের সাথে সমস্ত রকমের এই জ্বালানি এবং কয়লা যাওয়ার রাস্তা বন্ধ করে দিল এবং সৈন্য পাঠালো। এবং নবাব একসময় কি হলো না, 26 অক্টোবর 1947 নবাব তার ফ্যামিলি নিয়ে পাকিস্তানে পালিয়ে গেল। এবং তারপরে 1948 একটা গণভোটের আয়োজন করা হলো এবং সেখানে একদম ইউনানিমাসলি সবাই ইন্ডিয়াতে জয়েন করার সাপোর্টে ভোট দিল। তাহলে জুনাগড় প্রবলেম আফটার ইন্ডিপেন্ডেন্স সর্ট আউট হয়েছে, কিসের মাধ্যমে, না আমাদের কি বলে এটাকে, গণভোটের মাধ্যমে। আচ্ছা, এবার হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের সমস্যা তোমরা জানো, এটা এখন অবধি লেগেই আছে সমস্যা। এবং এখানের যিনি রাজা ছিলেন মহারাজা হরি সিং, দেখতে পাচ্ছ তিনি ছিলেন একজন হিন্দু, এখানকার আবার মেজরিটি পপুলেশন ছিল হচ্ছে মুসলিম। তাহলে এখানে পুরো উল্টো ঘটনা। তাহলে উনি বললেন প্রথমে যে কাশ্মীর স্বাধীন থাকবে, কারণ স্বাধীন থাকার মধ্যেই যৌক্তিকতা আছে, আমি যদি হিন্দুস্তানে যাই বা ইন্ডিয়াতে যাই তাহলে আমার পপুলেশন খেপে যাবে, আর যদি পাকিস্তানে যাই তাহলে আমি মারা পড়বো, তো সব থেকে ভালো হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকি। বাট পাকিস্তান কি না কাশ্মীরকে চেয়েছিল, যেহেতু পাকিস্তান শব্দটার মধ্যেই কে ফর কাশ্মীর, ওই জন্য প্রথম থেকেই কাশ্মীরকে ডিমান্ড করে আসছে। এবং একসময় কি হলো না, কিছু পাঠানি ট্রাইবসম্যান হঠাৎ করে রাত্রেবেলা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স থেকে বর্ডার ক্রস করে কাশ্মীর অ্যাট্যাক করলো। এবং হরি সিং সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার সাহায্য চাইলেন এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট তখন আমাদের বল্লভভাই প্যাটেল শর্ত দিল যে একমাত্র তখনই ইন্ডিয়া সাহায্য করবে যখন তুমি ইন্ডিয়ার অংশ হবে, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে যখন সই করবে। তো এই 26 অক্টোবর 1947 হরি সিং কি করলেন, না ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সই করলেন এবং সঙ্গে সঙ্গেই ইন্ডিয়া ট্রুপ পাঠিয়ে দিল শ্রীনগর থেকে, শ্রীনগরে সৈন্য নেমে গেল এবং কাশ্মীর যুদ্ধ শুরু হয়ে গেল। এটা মোটামুটি আমাদের 22 অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয়েছিল, পরের বছর আরো 2 বছর মানে 1947 শুরু হয়ে 49 অব্দি যুদ্ধ চলেছিল। এবং তারপরে যখন কনস্টিটিউশন এলো সেখানে কাশ্মীরকে আর্টিকেল 370 যেটা এখন খারিজ করে দেওয়া হয়েছে, সেখানে কাশ্মীরকে একটা স্পেশাল রাজ্যের মর্যাদা দেওয়া হলো। মর্যাদা বলতে তার একটা নিজস্ব কনস্টিটিউশন থাকবে, তার একটা নিজস্ব ফ্ল্যাগ থাকবে। দ্য কনস্টিটিউশন অফ জম্মু কাশ্মীর কবে এলো, এটা হচ্ছে 17 নভেম্বর 1956 এলো, অর্থাৎ আমাদের কনস্টিটিউশন আসার ঠিক 6 বছর পর এদের কনস্টিটিউশন এলো। এবং 26 জানুয়ারি একই দিনে 57 থেকে লাগু হওয়া শুরু হলো, অর্থাৎ 7 বছর পরে অ্যাডপ্টেড হলো, এই এফেক্ট হলো। তাহলে তারপর থেকে তোমরা জানো যে কাশ্মীর সমস্যা এখনো জিয়ে আছে। পাকিস্তান এখন যদি আমরা ম্যাপ দেখি যে এখন পাকিস্তান অধিকৃত যতটা অঞ্চল এই পুরোটা অনেকটাই মানে পাকিস্তানের চলে গেছে, লাইন অফ কন্ট্রোল যেটা আছে সেটা, এদিকে কিছুটা অংশ চীন দখল করে রেখেছে আর এটা হচ্ছে আমাদের যেটুকু আছে কাশ্মীর সেটুকু। তো এটা নিয়েও প্রচুর এখন অবধি ডিবেট চলছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হায়দ্রাবাদ। তাহলে আমরা খেয়াল করলাম যে জুনাগড়ের ক্ষেত্রে কি হলো, জুনাগড়ের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন হলো না, শুধু প্লেবিসাইড হলো অর্থাৎ গণভোটের মাধ্যমে ডিসাইড হলো। কাশ্মীরের ক্ষেত্রে কি হলো না, ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনের মাধ্যমে ডিসিশন হলো, অর্থাৎ এটার একটা একটা বলা হয় যে এরকম একটা ইয়ে ছিল মানে যে পরবর্তীকালে একসময় যখন কন্ডিশন ঠিকঠাক হয়ে যাবে, পাকিস্তান যখন সেনা উইথড্র করে নেবে বা ট্রাইবসম্যান যখন চলে যাবে তখন একটা ওখানে গণভোট করানো হবে, এরকম একটা কন্ডিশন ছিল। কিন্তু যেহেতু পাকিস্তান তারপরে কখনোই সেনা সেখান থেকে সরায়নি, সেই গণভোট আজও অবধি হয়নি, ঠিক আছে, তাহলে সেই জন্য সেইভাবে রয়ে গেছে। নেক্সট হচ্ছে হায়দ্রাবাদ।
তাহলে হায়দ্রাবাদ যদি দেখি, হায়দ্রাবাদ স্টেটটা ছিল দক্ষিণ ভারতের বিশাল বড় একটা রাজ্য, মানে দেশীয় রাজ্য, এবং এটা হচ্ছে ল্যান্ডলকড। এরও ইচ্ছে ছিল যে স্বাধীন থাকার। 87% পপুলেশন ছিল হচ্ছে হিন্দু, আর নিজাম ছিল মুসলিম। নিজাম বলল হায়দ্রাবাদ ইন্ডিপেন্ডেন্ট থাকবে। ইন্ডিয়া সেই ডিসিশনটা রিজেক্ট করে দিল, কারণ ইন্ডিয়ার নর্থ এবং সাউথ ইন্ডিয়া কমিউনিকেশন অ্যাক্ট, সব কিছু, রাস্তা, রেল সবই যেতে হচ্ছে হায়দ্রাবাদ দিয়ে। তাই একটা মাঝখানে, একটা দেশের মাঝখানে একটা অন্য রাষ্ট্র থাকবে, এটা কখনোই হয় না। তো ইন্ডিয়া রিজেক্ট করলো, এবং ইন্ডিয়া কি করলো না, ইন্ডিয়ান আর্মি সেন্ড করে দিল কততে, 13 সেপ্টেম্বর 1948 সালে, যেটাকে বলা নাম দেওয়া হলো অপারেশন পোলো। তাহলে অপারেশন পোলোর মাধ্যমে দখল করতে গেল, এবং যেখানে ওখানকার যারা রাজা, রাজাকার যাদেরকে বলে, মিলিশিয়া একটা গ্রুপ, এবং সেখানকার মুসলিম র্যাডিক্যাল লিডার একজন ছিলেন কাসিম রিজভি, তার নেতৃত্বে তারা ওখানে অলরেডি তখন ম্যাসাকারে শুরু করে দিয়েছিল, তাদের সাথে যুদ্ধ শুরু হলো, এবং 5 দিনের মধ্যে হায়দ্রাবাদ স্টেটের কন্ট্রোল ইন্ডিয়ার কাছে চলে এলো। এবং সেই সময় যিনি নিজাম ছিলেন, তাকে, তার নাম ছিল মীর ওসমান আলী খান, তিনি ছিলেন লাস্ট নিজাম। তার ছবি এক সময় টাইম ম্যাগাজিনের কভারে এসেছিল 1937-এ। তাকে বলা হয়েছিল পৃথিবীর পঞ্চম ধনী ব্যক্তি, অর্থাৎ গোটা ভারত দেশের যা আয় তার থেকে বেশি আয় ছিল একজন ব্যক্তির, তো এতটাই বলা হয় যে উনি ইয়ে ছিলেন, ধনী ছিলেন। এবং পরবর্তীকালে উনি মেনে নেন আলটিমেটলি। তারপরে একটা সময় গিয়ে পরে চীন যুদ্ধের সময় দেখা যাচ্ছে যে উনি প্রচুর টাকা ডোনেশন দিচ্ছেন ইন্ডিয়ান আর্মিকে অস্ত্র কেনার জন্য। তো তার দেশভক্তি নিয়ে কোনো পরবর্তীকালে কোনো সন্দেহ নেই। এবারে সবকিছুর পিছনে দুজন ভদ্রলোকের নাম আমরা পাই, যারা সেই সময়তে আর কি খেটে খুঁটে, এত কিছু খেটে ইন্ডিয়াকে ইন্টিগ্রেট করেছিল। তার নাম প্রথম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়, এবং ইন্ডিয়ান বিসমার্কও বলা হয় অনেক সময়তে, ইন্ডিয়ান বিসমার্ক, কারণ বিসমার্ক যেরকম ভাবে আর কি জার্মানির ইউনিফিকেশন করেছিল, জার্মানি না ইটালি, জার্মানি ইউনিফিকেশন করেছিল, একই রকম ভাবে ইন্ডিয়ার ইউনিফিকেশন করেছিল হচ্ছে আমাদের বল্লভভাই প্যাটেল। তাহলে উনি ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রথম উপপ্রধানমন্ত্রী। আচ্ছা, তারপরে হচ্ছে যে তাকে বলা হয় প্যাট্রন সেন্ট অফ ইন্ডিয়া সিভিল সার্ভেন্ট, অর্থাৎ অল ইন্ডিয়া, মডার্ন অল ইন্ডিয়া সিভিল সার্ভিস তৈরির ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা ছিল, যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার নামে আইপিএস ট্রেনিং ইনস্টিটিউট আছে, বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট হায়দ্রাবাদে। তাকে বলা হচ্ছে ইউনিফায়ার অফ ইন্ডিয়া বা বিসমার্ক অফ ইন্ডিয়া। তিনি প্রাইভি পার্স কনসেপ্টটা নিয়ে এসেছিলেন। এই প্রাইভি পার্স কনসেপ্টটা কি না, এই কনসেপ্টটা হচ্ছে যে তুমি দেশীয় রাজ্য যেগুলো আছে তাদেরকে বলছে যে তোমরা আমাদের সাথে মিশে যাও এবং এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এবং তোমাদের বংশ পরম্পরায় তোমরা একটা, তোমাদেরকে একটা পেনশন সরকারি তরফ থেকে আমরা দিয়ে যাবো, যেহেতু তোমরা রাজা ছিলে। এটাকে বলা হচ্ছে প্রাইভি পার্স। এইটা 1971-এ গিয়ে ইন্দিরা গান্ধী এটাকে বন্ধ করে দিলেন, এবং প্রথমে এই লোভ দেখিয়ে তাদেরকে আনা হলো যে তোমাদেরকে, তোমরা রীতিমতন কোনো উইদাউট এনি ওয়ার্ক, কোনো কাজ করতে হবে না, বসে বসে তোমরা পেনশন পাবে। এবং পরবর্তীকালে এটা শুরু হলো, শুরু হওয়ার 57-75 বছর পরে গিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, রাষ্ট্রীয় একতা দিবস 31শে অক্টোবর প্রতি বছর পালন করা হয়, এবং এটার 2014 থেকে, অর্থাৎ যবে থেকে ইন্ডিয়া গভর্নমেন্ট এসছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তবে থেকে এটা সেলিব্রেশন করা শুরু হয়েছে। এবং রিসেন্টলি তোমরা জানো যে গুজরাটে নর্মদা সর্দার সরোবর বাঁধের ঠিক পাশেই একটা পৃথিবীর উচ্চতম স্ট্যাচু, যে স্ট্যাচু অফ ইউনিটি, সেটা তৈরি করা হয়েছে, ছবিতে দেখতে পাচ্ছ, এবং সেটার হাইট হচ্ছে 182 মিটার। এটা উদ্বোধন হয়েছে 31 অক্টোবর 2018-তে, ঠিক আছে, কাভাড়িয়া নাকি জায়গাটার নাম একটা। আচ্ছা, হুইচ ইন্ডিয়ান লিডার মেড আ মেজর কন্ট্রিবিউশন টু দ্য ইন্টিগ্রেশন অফ দ্য প্রিন্সলি স্টেটস উইদিন দ্য ইন্ডিয়ান টেরিটরি, প্রিলি 2012-তে। তাহলে বুঝতেই পারছো এখানে যা আছে তার মধ্যে উত্তর হবে বল্লভভাই প্যাটেল। নেক্সট হচ্ছে ভিপি মেনন, ঠিক আছে। তাহলে সে সময়তে একটা নতুন মিনিস্ট্রি করা হয়েছিল, মিনিস্ট্রি অফ স্টেটস বলে, মানে সাময়িক আর কি, এই এই সব জিনিসগুলো সামলানোর জন্য। এবং সেখানকার যিনি সেক্রেটারি ছিলেন, তিনি ছিলেন আইসিএস অফিসার, তিনি ছিলেন সে সময় সেখানকার সেক্রেটারি, এবং পরবর্তীকালে তার, তিনি আমাদের মেম্বার অফ পার্লামেন্টও হয়েছিলেন। তো হি ওয়াজ এন ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট হু সার্ভড অ্যাজ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড মিনিস্ট্রি অফ স্টেটস আন্ডার সর্দার প্যাটেল। তাহলে সর্দার প্যাটেল ছিল সে মন্ত্রী, আর তার সেক্রেটারি ছিলেন ভিপি মেনন। এই ভিপি মেনন হচ্ছে কেরালার লোক ছিলেন, এবং তিনি মোটামুটি সব জায়গায় এই যে ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন সই করতে, এই যে এতগুলো জায়গা, 550 রাজ্য, সব জায়গায় উনি গিয়ে গিয়ে সই করিয়ে নিয়ে এসেছেন। মেনন রোট এ বুক, দ্য স্টোরি অফ দ্য ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেটস। এটা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, যদি তোমরা চাও পিডিএফ ফ্রিতে পেয়ে পড়তে পারো, খুবই ভালো লাগবে, সেটা সেই সময়কার গল্প। আচ্ছা, আর রিসেন্টলি একটা বই 2020-তে পাবলিশ হয়েছে, নারায়ণী বাসুর লেখা, ভিপি মেনন দ্য আনসাং আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া। অবশ্যই ওনার কন্ট্রিবিউশনটা আমরা সেভাবে, মানে তাকে আমরা শ্রদ্ধা জানাতে পারিনি, সেটা আমাদের ফেলিয়ার,
আনসাং হিরো হিসাবেই তিনি রয়ে গেছেন। আচ্ছা বেশ, নেক্সট হচ্ছে এরা অফ কনস্টিটিউশন। তাহলে যখন কনস্টিটিউশন এলো 1950 সালে 26শে জানুয়ারি, তখন কি হলো না, তখন আমরা ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি যে সে সময় ইন্ডিয়া যে কন্ডিশন ছিল সেটাকে ভাগ ডাক করে তিনটে স্টেট আর একটা টেরিটরিতে ভাগ করা হলো। তিন ধরনের স্টেট আর একটা টেরিটরিতে ভাগ করা হলো। তাহলে দেখতে পাচ্ছ এই লালগুলো হচ্ছে তোমার পার্ট এ স্টেট, বি হলুদগুলো হচ্ছে পার্ট বি স্টেট, আর তোমার খয়েরিগুলো হচ্ছে পার্ট সি স্টেট, এবং টেরিটরি শুধু ছিল হচ্ছে আন্দামান এন্ড নিকোবর। তাহলে এবারে আমরা খুব ভালো করে দেখবো যে প্রত্যেকটা কি কি ছিল। তাহলে প্রথম টাইপ যেটা ছিল সেটা হচ্ছে পার্ট ওয়ান, পার্ট এ স্টেটস, এটা ছিল 9টা। তাহলে এগুলো কি, এগুলো বেসিক্যালি ব্রিটিশ প্রভিন্স যেগুলো আগে গভর্নরের আন্ডারে ছিল সেগুলোকে পার্ট এ স্টেটে রাখা হলো। এবং এখানে কি হলো না, এখানকার গভর্নর যে থাকবে তাকে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট, এবং সেটা স্টেট লেজিসলেচার বিধানসভা থাকবে। কি কি স্টেট এখানে থাকলো, আসাম, বিহার, বোম্বে। তাহলে বোম্বে তো আমরা আশা করি বুঝতে পারছো যে তখন বোম্বে স্টেটের আয়তনটা দেখতে পাচ্ছ, এই পুরোটা হচ্ছে বোম্বে, ঠিক আছে, এখনকার বোম্বের সাথে কোনো মিলই নেই, এই লালটা হচ্ছে পুরোটা বোম্বে। তাহলে বোম্বে, দেন মধ্যপ্রদেশ, তখন তার আগের নাম ছিল সেন্ট্রাল প্রভিন্স অ্যান্ড বেরার, দেন হলো ম্যাড্রাস, উড়িষ্যা, পাঞ্জাব, ফর্মারলি ইস্ট পাঞ্জাব, দেন তারপরে হচ্ছে মানে যেহেতু যখন পাঞ্জাব ভাগ হয়েছিল পশ্চিম পাঞ্জাব, পূর্ব পাঞ্জাব, পূর্ব পাঞ্জাবের নতুন নাম হলো পাঞ্জাব, উত্তরপ্রদেশ আগে নাম ছিল ইউনাইটেড প্রভিন্স, এবং ওয়েস্ট বেঙ্গল। তাহলে একবার আমরা জাস্ট এই 9টা স্টেটকে একবার ভালো করে দেখে নিই। একটা হচ্ছে তোমার আসাম, একটা ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া তখন নেই, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এদিকে হচ্ছে তোমার পাঞ্জাব, দেন এখানে হচ্ছে ম্যাড্রাস। ম্যাড্রাসের আয়তন দেখো পুরো একদম পুরোটা নিয়ে পুরোটা জুড়ে হচ্ছে ম্যাড্রাস, ঠিক আছে। বেশ, এবারে আসছি পার্ট বি স্টেটে। এখানে 8টা স্টেট ছিল, এগুলো কি না, যেগুলো আগে প্রিন্সলি স্টেট ছিল সেগুলোকে সেখানে বলা হলো কি না, গভর্ন বাই রাজপ্রমুখ। এখানে যে গভর্নর থাকবে তাকে বলা হবে রাজপ্রমুখ, ওয়াজ ইউজুয়ালি দ্য রুলার অফ দ্য কনস্টিটিউয়েন্ট স্টেট অ্যান্ড অ্যান ইলেক্টেড লেজিসলেচার। তাহলে মানে রাজপ্রমুখ মানে হচ্ছে যে যেখানকার যে রাজা ছিল সেই রাজাই হলো সেখানকার রাজপ্রমুখ, এবং তার সাথে হচ্ছে একটা ইলেক্টেড বিধানসভা থাকবে, এবং রাজপ্রমুখকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। এবারে হচ্ছে স্টেট নেম কি কি ছিল, হায়দ্রাবাদ, জম্মু এন্ড কাশ্মীর, মধ্য ভারত, মাইসোর, পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, পেপসু, এই নামটা মনে রাখবে, রাজস্থান, সৌরাষ্ট্র, ট্রাভেনকোর, কোচিন। তাহলে এই পুরোটা ছিল হচ্ছে আমাদের 8খানা পার্ট বি স্টেট। এবারে আসছি পার্ট সি স্টেট, এটা ছিল 10টা। এগুলো হচ্ছে ফর্মার চিফ কমিশনার্স প্রভিন্স, আগে যেগুলো চিফ কমিশনার দ্বারা শাসন করা হতো, এবং তার মধ্যে কিছু প্রিন্সলি স্টেটও অ্যাড করা হলো, এবং সেটার গভর্ন বাই চিফ কমিশনার অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে স্টেট নেম কি কি আছে, আজমের, ভোপাল, বিলাসপুর, কুর্গ, দিল্লি, হিমাচল প্রদেশ, কচ্ছ, মণিপুর, ত্রিপুরা আর বিন্ধ্য প্রদেশ, এই সবগুলোতে সবগুলো টোটাল 10খানা পার্ট সি স্টেট হলো। আর পার্ট ডি স্টেট হলো একটাই টেরিটরি, সেটা হচ্ছে যে লেফটেন্যান্ট গভর্নর যাকে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে সেটা ছিল আন্দামানের নিকোবর আইল্যান্ড। তাহলে এখানে দেখো যে আমরা বুঝতে পারছি কনস্টিটিউশন যখন প্রথম এলো শিডিউল ওয়ানে আমাদের প্রত্যেকটা স্টেট এবং টেরিটরির ডিটেলস দেওয়া আছে। তো স্বাভাবিক ব্যাপার যে এই পার্ট এ, পার্ট বি, পার্ট সি খুব কনফিউজিং একটা ব্যাপার, মানে সেখানে কোনটা পার্ট এ কোনটা পার্ট বি মনে রাখা খুব চাপের, তো একটু কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার। তো এখান থেকে আমরা এরপরে এগোচ্ছি, সেটা হচ্ছে যে লিঙ্গুইস্টিক মুভমেন্ট, অর্থাৎ এই যে ভাষার ভিত্তিতে রাজ্য চাই এই দাবিটা স্বাধীনতার আগের থেকে কিন্তু রয়েছে। প্রথম দেখতে পাচ্ছি ভারত শাসন আইন 1935 একটা প্রভিন্স ক্রিয়েট করা হলো 1936, সেটা হচ্ছে উড়িষ্যা প্রভিন্স। এবং একসময় বলা হতো, তোমরা যদি সুনীল গাঙ্গুলির লেখা পড়েছো তাহলে জানবে যে একসময় উড়িষ্যা ভাষাকে বলা হতো এটা হচ্ছে বাংলারই একটা অপভ্রংশ, যেভাবে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের ভাষা একটা কলকাতা ভাষার থেকে আলাদা, ঠিক সেভাবে উড়িয়াটাও হচ্ছে একটা বাংলারই একটা অংশ, বাংলারই একটা মানে আঞ্চলিক ভাষা। তো সেখান থেকে একটা দাবি শুরু হলো যে না, উড়িষ্যা পুরোপুরি একটা আলাদা ভাষা, এই জন্য সেখানকার লিপি যেটা সেটা আবিষ্কৃত হলো এবং পুরো ডিফারেন্ট, বাংলার সাথে কোনো মিলই নেই সেখানকার যে লিপি। এবং আলটিমেটলি আন্দোলন শুরু হলো 1895 সালে, তার লিডার কে ছিলেন না, তার লিডার ছিলেন হচ্ছে ফাদার অফ ওড়িয়া ন্যাশনালিজম, তাকে বলা হচ্ছে মধুসূদন দাস, এই ভদ্রলোকের নাম ছিল মধুসূদন দাস। এবং তার আন্দোলনের ফলে আলটিমেটলি গভর্নমেন্ট একসময় উড়িষ্যা বলে একটা আলাদা প্রভিন্স তৈরি করলো। তো যখন তৈরি হলো সে সময় কিন্তু উড়িষ্যা ছিল বিহারের অংশ, তাহলে বিহার থেকে ভাগ করে উড়িষ্যা বলে একটা আলাদা প্রভিন্স তৈরি করা হলো।
আচ্ছা, এবারে দেশ স্বাধীন হওয়ার পরে স্বাভাবিক তখন ইন্টিগ্রেশনের কাজ চলছে, সেই সময়তে এরকম লিঙ্গুইস্টিক প্রভিন্সের দাবি শুরু হলো এবং প্রথম মানে 1948-এ লিঙ্গুইস্টিক প্রভিন্সেস কমিশন তৈরি করা হলো এবং একজন বাঙালি এস কে ধর তিনি চেয়ারম্যান হলেন। 1948 সালে ফর্ম হলো। তিনি কি বললেন? তিনি বললেন যে না, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হলে কিন্তু আমাদের ইউনিটি ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ সবাই এ বাঙালি এ বিহারি এই করতে থাকবে, এটা ঠিক না। অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা প্রত্যেকটা রাজ্যকে ওই আমেরিকার মতন ভাগ করে দাও, যে সব করার জন্য সাইজ একই একই হয়, ঠিক আছে, যাতে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মানে শাসন করতে সুবিধা হবে, প্রশাসনিক দিক থেকে সুবিধা হবে। উনি এটা রেকমেন্ড করলেন, অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন উনি মানলেন না। নেক্সট হচ্ছে জেভিপি কমিটি। তাহলে কে? জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল আর ইনি হচ্ছেন পট্টভী সীতারামাইয়া, সেই গান্ধীজির পট্টভী সীতারামাইয়া। তাহলে 1948-এর ডিসেম্বরে কি হলো না, এটা কংগ্রেসের কমিটি, এটা কিন্তু ওটা আগেরটা গভর্নমেন্ট করেছিল, এটা হচ্ছে কংগ্রেস অ্যাপয়েন্ট করছে, ন্যাশনাল কংগ্রেস একটা অ্যাপয়েন্ট করলো নিজেদের লোককেই কমিটিতে, তিনজনকে। এবং তারা কি করলো না, ফ্রেশলি গোটা ইস্যুটাকে দেখলো এবং তারা এই লিঙ্গুইস্টিক বেসিসে রাজ্য পুনর্গঠনকে পুরোপুরি খারিজ করে দিল, বললো যে না এটা সম্ভব না। তাহলে এই প্রথম দুটোতেই আমি দেখলাম যে খারিজ করে দিল। এইবারে শুরু হলো একটা চরম আন্দোলন, সেটা কোথায় না, মাদ্রাজে। মাদ্রাজ একটা বিশাল জায়গা, সেখানকার পপুলেশনের উত্তর দিকটা হচ্ছে তেলেগু স্পিকিং, নিচের দিকটা হচ্ছে তামিল স্পিকিং, এবং সেখানে তেলেগুদের দাবি ছিল যে আমাদের একটা আলাদা রাজ্য চাই, ভাষার ভিত্তিতে একটা আলাদা রাজ্য চাই। এবং সেখানে পট্টি শ্রীরামালু বলে একজন, তিনি হাঙ্গার স্ট্রাইক করলেন, কোথায় বসে না, ম্যাড্রাসে বসে, এবং তিনি 58 দিন অনশনের পরে আলটিমেটলি ডিসেম্বর 1952-তে মারা গেলেন। এবং গোটা ম্যাড্রাস জুড়ে শুরু হলো কি না দাঙ্গা। তারপরে এমন কন্ডিশন হলো যে বন্দুক ধরে রাখার মতন মাথার উপরে, জওহরলাল নেহরু বাধ্য হলেন সঙ্গে সঙ্গে ওই 1 অক্টোবর 1953-তে একটা আলাদা রাজ্য তৈরি করতে, ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য, কিনা তেলেগু স্পিকিং পোর্শন অফ ম্যাড্রাস স্টেট, ঠিক আছে। এটার নতুন স্টেটটার নাম কি হলো না, অন্ধ্র। তাহলে এখানে একটা বলে দিই, অন্ধ্র আর অন্ধ্রপ্রদেশ কিন্তু সেম না, অনেকেই ভুল করে, ইভেন পিএসসির প্রশ্নতেও ভুল আছে। অন্ধ্র হচ্ছে একটা আলাদা জিনিস, অন্ধ্রপ্রদেশ একটা আলাদা জিনিস। এই অন্ধ্র স্টেট যেটা তৈরি হলো তার রাজধানী হলো কুর্নুল, এবং অন্ধ্র কেশরী যাকে বলা হয় টি প্রকাশন, তিনি প্রথম চিফ মিনিস্টার হলেন, ঠিক আছে। তাহলে প্রথম লিঙ্গুইস্টিক স্টেট হলো অন্ধ্র। আচ্ছা, তাহলে এখানে কোয়েশ্চেন কি এসছে, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্টেট এস্টাবলিশ অন দ্য বেসিস অফ লিঙ্গুইস্টিক। তাহলে এখানে দেখো অন্ধ্রপ্রদেশ আছে, কিন্তু এটা থাকা উচিত অন্ধ্র। হুইচ ইজ দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অফ ইন্ডিয়া, এখানেও অন্ধ্রপ্রদেশ আছে, এটা থাকা উচিত অন্ধ্র। তাহলে অন্ধ্রপ্রদেশ কবে এলো, অন্ধ্রপ্রদেশ কিন্তু আসছে হচ্ছে 1956-এ। তাহলে 1953-56 যে স্টেটটা ছিল সেটা ছিল অন্ধ্র। তাহলে 1953 সালে দেখো এই পুরোটা জুড়ে তোমার ছিল হচ্ছে ম্যাড্রাস, এই পুরোটা জুড়ে ছিল হচ্ছে এটা এটা ম্যাড্রাস আর এটা হচ্ছে অন্ধ্র, এই পুরোটা একসাথে ছিল ম্যাড্রাস হিসেবে, তারপর এখানে ভাগ করে এটা হয়ে গেল অন্ধ্র, আর এটা ছিল হচ্ছে হায়দ্রাবাদ স্টেট, যেটা আমরা একটু আগে দেখলাম। এই হায়দ্রাবাদ স্টেটটাকে যোগ করা হবে অন্ধ্রের সাথে 1956 সালে, এবং তারপরে যেটা তৈরি হবে সেটা নাম হবে অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশ আর অন্ধ্র কিন্তু এক জিনিস নয়। আচ্ছা, নেক্সট তাহলে কি হলো, নেক্সট যখন অলরেডি অন্ধ্র তৈরি হয়ে গেল, তখন বাকি জায়গাতেও চেঁচামেচি শুরু হয়ে গেল যে আমরাও চাই, আমারও চাই, আমারও চাই। তখন স্টেট রিকগনাইজেশন কমিশন বলে একটা কমিশন অ্যাপয়েন্ট করা হলো 1953-তে। তো সেটা কবে হলো না, ডিসেম্বর 1953-তে জওহরলাল নেহরু অ্যানাউন্স করলেন যে একটা নতুন কমিশন হচ্ছে, তার হেড হচ্ছে কিনা ফজল আলী, ইনি ছিলেন একজন বিচারক। আদার টু মেম্বার্স কারা কারা ছিলেন, এইচ এন কুঞ্জরু আর কে এম পানিক্কর। তাহলে ইনি ছিলেন হৃদয়নাথ কুঞ্জরু আর ইনি হচ্ছেন পানিক্কর, ইনি হচ্ছেন ফজল আলী। তো এখানে কি বলছে না, এই এর রিপোর্ট পেশ হলো কবে না, 1955-এ, এবং তারা বললো যে না ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন দরকার। তাহলে ওইখানেই প্রথম বলা হলো যে হ্যাঁ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন দরকার। মেন্সে প্রশ্ন এসছে যে কে হেড ছিল সেই কমিশনের, উত্তর হবে সৈয়দ ফজল আলী। আচ্ছা, নেক্সট হলো আমাদের 1956-এ রেকমেন্ডেশন উপর বেস করে পার্লামেন্টে একটা আইন পাশ হলো, স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। কি বলা হচ্ছে এখানে না, এটা হলো কি স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট 1956, গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড দ্য কমিশনস রেকমেন্ডেশন টু অর্গানাইজ স্টেটস অন লিঙ্গুইস্টিক বেসিস, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিল। এবং 31 আগস্ট 1956-তে আইন পাশ হয়ে গেল, এবং এফেক্ট কবে থেকে হলো, 1 নভেম্বর 1956, এই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কবে থেকে আমাদের স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট চালু হলো সেটা হচ্ছে 1 নভেম্বর 1956। এবং এটা করার জন্য যেটা করতে হলো, কনস্টিটিউশনে 7 নম্বর সংশোধন করতে হলো, 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 পাশ করতে হলো। এবং এই যে ABCD সব উঠিয়ে দিল, শুধুমাত্র বললো গোটা দেশে 14খানা স্টেট আছে এবং 6খানা ইউনিয়ন টেরিটরি আছে,
ঠিক আছে, তাহলে ওই অত রকমের ঝামেলা নেই, সিম্পল স্টেট আর ইউনিয়ন টেরিটরি, ১৪খানা স্টেট এবং ৬খানা ইউনিয়ন টেরিটরি। তাহলে এখানে বলছে যে দ্য স্টেট ইউনিয়নেশন অ্যাক্ট 1956 ডিভাইডেড দ্য এন্টায়ার কান্ট্রি ইনটু, তাহলে তোমরা জানো যে এখানে অ্যাকচুয়ালি এটা ভুল আছে, ১৪টা স্টেট এবং ৯টা ইউনিয়ন টেরিটরি আছে, এটা বোধ হয় ১৪টা স্টেট এবং ৬টা ইউনিয়ন টেরিটরি এটা হওয়ার কথা। তো কি কি ছিল আমরা একবার এটা দেখে নিই, এখানে লিস্ট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যে আসাম যেটা ছিল আসামই থাকলো, কোনো বাউন্ডারি চেঞ্জ হলো না, জম্মু কাশ্মীর যা ছিল তাই থাকলো, উড়িষ্যা সেম থাকলো, উত্তরপ্রদেশ একই থাকলো, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে কি করা হলো না, আন্ধ্রা স্টেটের সাথে হায়দ্রাবাদ স্টেটকে মিক্স করে দেওয়া হলো এবং নতুন ক্যাপিটাল হলো হায়দ্রাবাদ, তাহলে কুর্নুল থেকে ক্যাপিটাল হয়ে গেলো হায়দ্রাবাদ। বিহারে কি হলো, বিহার থেকে কিছু টেরিটরি দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গলকে, পুরুলিয়া আমরা পেলাম এবং ওই আমাদের উত্তর দিনাজপুরের কিছুটা অংশ আমরা পেলাম। বম্বে স্টেটে কি বলছে, এনলার্জ বা অ্যাডিশন অফ সৌরাষ্ট্র স্টেট অ্যান্ড কচ্ছ স্টেট, সৌরাষ্ট্র এবং কচ্ছকে অ্যাড করা হলো, মারাঠি স্পিকিং ডিভিশন অফ মারাঠি স্পিকিং ডিস্ট্রিক্টস অফ নাগপুর ডিভিশন অফ মধ্যপ্রদেশ, তাহলে মধ্যপ্রদেশের মারাঠি স্পিকিং যে ডিস্ট্রিক্টটা ছিল সেগুলোকে অ্যাড করা হলো, মারাঠওয়াড়া রিজন অফ হায়দ্রাবাদ স্টেট সেটাকে অ্যাড করা হলো, আর সাদার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ বম্বে প্রেসিডেন্সি ট্রান্সফার টু মাইসোর স্টেট, তাহলে কিছুটা অংশ মাইসোর স্টেটকে দিয়ে দেওয়া হলো, এইভাবে বম্বে আকার নিল। কেরালা, দেখো বম্বে তখন কিন্তু এই পুরোটা জুড়ে হচ্ছে বম্বে, তাহলে বম্বের আকারটা বিশাল একটা আকার হয়ে গেল। আচ্ছা, নতুন একটা তৈরি হলো কি না তোমার, কেরালা কি হলো, ফর্ম বাই মার্জার অফ, কেরালা নামটা প্রথম আসছে, ফর্ম বাই মার্জার অফ ট্রাভাঙ্কোর কোচিন স্টেট, তাহলে ট্রাভাঙ্কোর কোচিন স্টেটের সাথে মার্জার হলো কি না, মালাবার ডিস্ট্রিক্ট অ্যান্ড কাসারগড় তালুক অফ সাউথ কেনারা ডিস্ট্রিক্ট অফ দ্য ম্যাড্রাস প্রেসিডেন্সি, তাহলে ম্যাড্রাস প্রেসিডেন্সির কিছুটা অংশ ট্রাভাঙ্কোর কোচিনের সাথে অ্যাড হলো এবং সাদার্ন পার্ট কিছুটা ম্যাড্রাস স্টেটকে দিয়ে দেওয়া হলো, এইভাবে একটা নতুন স্টেট তৈরি হলো, সেটা হচ্ছে কেরালা। আর মধ্যপ্রদেশ, মধ্য ভারত, বিন্ধ্যপ্রদেশ, ভোপাল স্টেট এগুলোকে মার্জ করে করা হলো মধ্যপ্রদেশ, আর মারাঠি স্পিকিং ডিস্ট্রিক্ট অফ নাগপুর ডিভিশনকে বম্বেকে দিয়ে দেওয়া হলো, তাহলে ৯খানা হয়ে গেল স্টেট, আর বাকি থাকলো ৫টা। ম্যাড্রাস কিছুটা দিয়ে দিল কেরালাকে, একটা নতুন ইউনিয়ন টেরিটরি তৈরি হলো লাক্ষাদ্বীপ, সেটাও ম্যাড্রাস আগে ছিল, সেটা বেরিয়ে গেল, লাক্ষাদ্বীপ মিনিকয় আমিনদ্বীপ বেরিয়ে গেল। দা সাদার্ন, একটা নতুন এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি ক্রিয়েট করা হলো একটা, দেন দ্য সাউদার্ন পার্ট অফ ট্রাভাঙ্কোর কোচিন কন্যাকুমারী ডিস্ট্রিক্ট অ্যাডেড টু দ্য স্টেট, তাহলে কিছুটা কেরালা থেকে অ্যাড হলো, এটা হলো মাদ্রাস। মাইসোর, এনলার্জ বাই অ্যাডিশন অফ কুক স্টেট অ্যান্ড কানাডা স্পিকিং ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট মাদ্রাস প্রেসিডেন্সি, সাউদার্ন বম্বে প্রেসিডেন্সি, ওয়েস্টার্ন হায়দ্রাবাদ স্টেট, তাহলে কুক স্টেট যেটা আগে একটা প্রিন্সলি স্টেট ছিল সেটা অ্যাড হলো মাইসোরের সাথে, এবং কানাডা স্পিকিং যেসব অঞ্চলগুলো ছিল ম্যাড্রাস প্রেসিডেন্সি, বম্বে প্রেসিডেন্সি, হায়দ্রাবাদ স্টেট থেকে সেগুলো অ্যাড হলো। পাঞ্জাবে কি হলো, পাঞ্জাবে ওই পেপসু যেটা ছিল সেটা পাঞ্জাবের সাথে যোগ করে পাঞ্জাবের আয়তনটা বড় হলো। রাজস্থানে কি হলো, আজমের স্টেট এবং পার্ট অফ বম্বে, মধ্য ভারত এগুলো অ্যাড হয়ে বড় হলো। ওয়েস্ট বেঙ্গলে কি হলো, না মাইনর টেরিটরি বিহার থেকে পশ্চিমবঙ্গে এলো, তাহলে আমাদের ১৪খানা স্টেট পেয়ে গেলাম। এবারে আসছি ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে ৬খানা ইউনিয়ন টেরিটরি আছে, আন্দামানের নিকোবর, দিল্লি, মণিপুর, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমিনদেবী, আইল্যান্ড, তা তখনও কিন্তু লাক্ষাদ্বীপ নামকরণ হয়নি, এরকমই নামকরণ ছিল, আন্দামানের নিকোবর, দিল্লি, মণিপুর, ত্রিপুরা, হিমাচল। তাহলে যদি আমরা নর্থ ইস্ট দেখি তাহলে দেখবো যে নর্থ ইস্টে কিন্তু প্রথম থেকেই যেগুলো আমাদের ইউনিয়ন টেরিটরি হিসেবে পেলো থাকলো সেটা কি না, মণিপুর আর ত্রিপুরা, বাদ বাকি যেটা ছিল সেটা কি ছিল, না আসাম ছিল একটা অংশে এবং তার সাথে হচ্ছে নেফা ছিল, সেটা আমরা পরে দেখব। এখানে দেখতে পাচ্ছি এখানে পুরোটাই মোটামুটি আসাম রয়েছে, শুধুমাত্র এখানে আসছে মণিপুর আর ত্রিপুরা, এই দুটো শুধুমাত্র এখানে আলাদা রয়েছে। আচ্ছা, এবারে খুব ইম্পর্টেন্ট একটা ওই আইনে বলা হলো, সেটা হচ্ছে জোনাল কাউন্সিল তৈরি করতে হবে, তাহলে জোনাল কাউন্সিল কি না, কতগুলো রাজ্য নিয়ে একটা করে জোনাল কাউন্সিল তৈরি হবে। তো যদি আমরা দেখি এখানে ম্যাপটা, তাহলে দেখবো যে এখন বর্তমানে আমাদের ৬খানা জোনাল কাউন্সিল আছে, ৬খানা জোনাল কাউন্সিল, মানে ইস্টার্নের আন্ডারে কতগুলো রাজ্য আছে, সাউদার্নের আন্ডারে অনেকগুলো রাজ্য আছে, এভাবে জোনাল কাউন্সিল তৈরি করা হয়েছে। তাহলে জোনাল কাউন্সিল এসছে কোন আইনে, না স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট 1956, এবং এটা হচ্ছে সেই জন্য একটা স্ট্যাটুটরি বডি, অর্থাৎ আইন করে আনতে হয়েছে, এবং এর ইউনিয়ন হোম মিনিস্টার হচ্ছে চেয়ারম্যান, তাহলে প্রধানমন্ত্রী নয়, এর চেয়ারম্যান হচ্ছে কে, না স্বরাষ্ট্রমন্ত্রী, সব কোটা জোনাল কাউন্সিলের উনি হচ্ছেন চেয়ারম্যান। মেম্বার কারা, না সেখানকার মেম্বার হচ্ছে যে প্রেসিডেন্ট কোনো ইউনিয়ন মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবে, প্রত্যেকটা রাজ্যের চিফ মিনিস্টার সেখানে থাকবে, প্রত্যেকটা
টু মিনিস্টার অফ ইচ স্টেট ইন দ্য জোন, প্রত্যেকটা রাজ্য থেকে দুজন করে মিনিস্টার থাকবে, ওয়ান মেম্বার ফ্রম ইচ ইউনিয়ন টেরিটরি নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট। তাহলে ইউনিয়ন টেরিটরি থাকলে সেখান থেকে একজনকে নমিনেট করবে হচ্ছে প্রেসিডেন্ট। আচ্ছা, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড আর লাক্ষাদ্বীপ এটা কোনো জোনাল কাউন্সিলেরই মেম্বার নয়, ঠিক আছে, এই দুটো আইল্যান্ড। পরীক্ষায় এসেছিল যে কোন আইনে জোনাল কাউন্সিল তৈরি হয়েছে, এটা উত্তর হবে স্টেট রিকগনিশন অ্যাক্ট 1956। আচ্ছা, এবারে দেখে নিই আমরা, মেন হচ্ছে তোমার ইয়ার অফ এস্টাবলিশমেন্ট আর হেডকোয়ার্টার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে নর্দার্ন জোনাল কাউন্সিলের হেডকোয়ার্টার নিউ দিল্লি, সেন্ট্রালের হচ্ছে প্রয়াগরাজ বা এলাহাবাদ 1956, ইস্টার্ন জোনাল কাউন্সিল হচ্ছে কলকাতা, ওয়েস্টার্ন জোনাল কাউন্সিল হচ্ছে মুম্বাই, সাদার্ন হচ্ছে চেন্নাই, আর এই নর্থ ইস্ট কাউন্সিল যেটা 56 সালের আইনে হয়নি, এই একটাই কাউন্সিল যেটা 56 সালের আইনে হয়নি। 56 সালের আইনে হয়েছে 1, 2, 3, 4, 5, 5খানা জোনাল কাউন্সিল। এই 6 নম্বরটা হচ্ছে কবে, এর জন্য একটা আলাদা আইন এসছে, নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2000, এই সরি এটা হচ্ছে তোমার এখানে আইনটা দেয়নি, নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্ট 1971, ঠিক আছে, সেই আইনে এটা হয়েছে, এখানে লেখা নেই, লিখে নিও। মোট কথা সেটা এফেক্ট হয়েছে কবে, না 1972 থেকে এটা কাজ শুরু করেছে, এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে শিলং। তার মধ্যে সব থেকে গুলিয়ে যায় সেটা হচ্ছে যে সেন্ট্রালের কোথায় হেডকোয়ার্টার আর নর্থ ইস্টার্নের কোথায় হেডকোয়ার্টার, রাজ্যগুলো মোটামুটি দেখে নিয়ে অত ভালো করে না মনে রাখলেও চলবে। আর এখানে আগে 7খানা রাজ্য ছিল নর্থ ইস্টার্ন কাউন্সিলে, পরবর্তীকালে 2002 এই আইনটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এবং অ্যামেন্ডমেন্ট করে সিকিমকে সেখানে অ্যাড করা হয়েছে 2002 সাল থেকে। তাহলে ওই 7টার জায়গায় এখন 8খানা হয়েছে। আচ্ছা, বেশ, এরপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 1956 এর পরে কিভাবে কিভাবে আমাদের অন্যান্য রাজ্যগুলো তৈরি হলো। তাহলে আমরা 14টা রাজ্য এবং 6টা ইউনিয়ন টেরিটরি থেকে শুরু করেছিলাম। সেখানে 1 মে 1960 সালে বম্বে কে দুটো ভাগে ভাগ করে মহারাষ্ট্র এবং গুজরাট তৈরি করা হলো, তাহলে স্টেট দাঁড়ালো 15খানা স্টেট তৈরি হলো। আচ্ছা, তারপরে 1961 11ই আগস্ট পরের বছর ইউনিয়ন টেরিটরি অফ দাদরা এবং নগর হাভেলি তৈরি করা হলো, তাহলে ইউনিয়ন টেরিটরি বেড়ে হলো 7টা, এবং এটা কার মাধ্যমে হলো, না 10ম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1961 এর মাধ্যমে। এগুলো ছিল 1954 অব্দি পর্তুগালের আন্ডারে ছিল, এবং তার পরবর্তীকালে এমনি টেরিটরি হিসেবে ছিল ভারতের কাছে, সেটাকে আমরা প্রায় 7 বছর পরে ইউনিয়ন টেরিটরি মর্যাদা দিলাম দাদরা এবং নগর হাভেলিকে। আচ্ছা, 20 ডিসেম্বর 1961 ইউটি অফ দমন, গোয়া, দমন অ্যান্ড দিউ ওয়াজ ক্রিয়েটেড। তাহলে কি হলো, না এই পর্তুগিজদের কাছ থেকে আরেকটা অংশ আমরা পেলাম, সেটা কি অপারেশন বিজয়ের থ্রু দিয়ে, অপারেশন বিজয় একটা অপারেশন করে ইন্ডিয়ান আর্মি অপারেশনের পরে পর্তুগালের কাছ থেকে কোনটা পেলাম, না এই অংশগুলো আমরা পেলাম, সেটাকে 12ম অ্যামেন্ডমেন্ট করে 1961 আমরা এটাকে ইউনিয়ন টেরিটরি মর্যাদা দিলাম। তাহলে নতুন স্টেট আমাদের কটা হলো, না স্টেট হলো 15টা, আর ইউটি একটা বাড়লো, 8টা ইউটি হলো। দেন হচ্ছে 28 ডিসেম্বর 1962 পন্ডিচেরি ইউটি ক্রিয়েট করা হলো। তাহলে পন্ডিচেরি ইউটি এটা ফ্রেঞ্চ প্রভিন্স ছিল, ফ্রেঞ্চদের টেরিটরি ছিল, 1954 সালে এটা ভারতে আসে, এবং 14তম অ্যামেন্ডমেন্ট 1962 মাধ্যমে এটাকে ইউনিয়ন টেরিটরি করা হয়। তাহলে ইউনিয়ন টেরিটরি হলো 9খানা, স্টেট 15টা, ইউনিয়ন টেরিটরি 9টা। দেন নেক্সট 1 ডিসেম্বর 1963 নাগাল্যান্ডকে আসাম থেকে বার করে আনা হলো, এবং 13তম অ্যামেন্ডমেন্ট 1962 মাধ্যমে, এবং স্টেট হলো 16খানা, ইউনিয়ন টেরিটরি হলো 9খানা। তাহলে ওখানে কিন্তু মানে আসামের পরে সেকেন্ড স্টেট যদি কিছু হচ্ছে সেটা হচ্ছে নাগাল্যান্ড, প্রথম থেকেই স্টেটহুড পেয়ে যাচ্ছে। তাহলে হোয়েন ডিড পন্ডিচেরি বিকাম স্টেট অফ ইন্ডিয়া, তাহলে WBCS মেন্স 2018 এসছে, তাহলে এটার উত্তর কি হবে দেখতেই পাচ্ছ, যে এটা প্রথম কথা কোয়েশ্চেনটা ভুল, এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি হবে, স্টেট তো নয়ই এটা। তাহলে ইউনিয়ন টেরিটরি কবে হয়েছিল, 1962। আচ্ছা, দেন নেক্সট হচ্ছে কি, না 1 নভেম্বর 1966 হরিয়ানা এবং চণ্ডীগড় ইউটি ক্রিয়েট করা হলো, অর্থাৎ পাঞ্জাবকে ভাঙা হলো, পাঞ্জাবকে ভেঙে একটা নতুন রাজ্য হরিয়ানা এবং তার সাথে হচ্ছে ইউনিয়ন টেরিটরি অফ চণ্ডীগড় তৈরি করা হলো, এবং এটাই একমাত্র ভারতের একটা ইউনিক রাজ্য যে দুটো রাজ্যের একটাই রাজধানী, কি না সেটা হচ্ছে চণ্ডীগড়। তো এটা শাহ কমিশন বলে একটা কমিশন তৈরি হয়েছিল, সেই শাহ কমিশন রিপোর্টের উপর বেস করে এই পাঞ্জাব রিকগনাইজেশন অ্যাক্ট 1966 পাশ হয়েছিল, ঠিক আছে। হিন্দি স্পিকিং এরিয়া অফ পাঞ্জাব সেটাকে করা হলো হরিয়ানা, এবং পাঞ্জাবি স্পিকিং এরিয়াটা পাঞ্জাবি থাকলো, ঠিক আছে। তো স্টেট হলো 17খানা, ইউটি হলো 10টা,
14 জানুয়ারি 1969 ম্যাড্রাস স্টেট ওয়াজ রিনেমড অ্যাজ তামিলনাড়ু। তাহলে এটা পরীক্ষাতে আসে যে তামিলনাড়ু কবে, ম্যাড্রাস রাজ্যকে কবে তামিলনাড়ু নাম দেওয়া হলো, 14 জানুয়ারি 1969 ম্যাড্রাস স্টেট অল্টারেশন অফ নেম অ্যাক্ট 1968। আচ্ছা, হিমাচল প্রদেশকে রাজ্য করা হলো, তাহলে হিমাচল প্রদেশ ইউটি ছিল, সেখান থেকে রাজ্য করা হলো, ওই জন্য ইউটির নাম্বার একটা কমে গেল, রাজ্যের নাম্বার একটা বেড়ে গেল। 25শে জানুয়ারি 1971, 21শে জানুয়ারি 1972, ঠিক আছে, মণিপুর আর মেঘালয়কে রাজ্য তৈরি, রাজ্য করা হলো, অর্থাৎ ইউটি দুখানা, ইউটি থেকে রাজ্য তৈরি হলো। মেঘালয় স্টেট ওয়াজ কার্ভড আউট অফ স্টেট অফ আসাম, তাহলে আসাম থেকে একটা নতুন স্টেট বেরিয়ে এলো, সেটা হচ্ছে মেঘালয়। আর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নেফা, সেটাকে করা হলো কি না, ইউটি অফ অরুণাচল প্রদেশ, ইউটি অফ অরুণাচল প্রদেশ নাম দেওয়া হলো, এবং মিজোরাম বিকাম অ্যান ইউটি। তাহলে দুটো ইউটি তৈরি হলো, অরুণাচল প্রদেশ আর মিজোরাম, যার জন্য ইউটি নাম্বার সেমই থাকলো আর দুটো ইউটি স্টেট হয়ে গেল। তা স্টেটের টোটাল 3টে স্টেট তৈরি হলো, মণিপুর, ত্রিপুরা আর মেঘালয়, এটা হচ্ছে 21টা। এবারে তার মধ্যে মেঘালয় তৈরি করার জন্য একটা আইন এসেছিল, সেটা হচ্ছে আসাম রিওগানাইজেশন মেঘালয় অ্যাক্ট 1969, আর নর্থ ইস্টার্ন এরিয়া রিওগানাইজেশন অ্যাক্ট 1971 এর মাধ্যমে মণিপুর, ত্রিপুরা কি হলো, রাজ্য তৈরি হলো, এবং অরুণাচল এবং মিজোরাম ইউনিয়ন টেরিটরি তৈরি হলো। তাহলে টোটাল আমার রাজ্য হলো 21টা, ইউনিয়ন টেরিটরি হলো 9টা। 1 নভেম্বর 1973 মাইসোর নাম চেঞ্জ করে করলো কর্ণাটক, মাইসোর স্টেট অল্টারেশন অফ নেম অ্যাক্ট 1973। আচ্ছা, এখান থেকে প্রচুর প্রশ্ন এসছে, আসাম রিওগানাইজেশন অ্যাক্ট 1969 ক্রিয়েটেড হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট। তাহলে এখানে দেখো খুব সূক্ষ্মভাবে প্রশ্নটা দিয়েছে, মেঘালয় অনলি নাকি মেঘালয় মিজোরাম, মিজোরাম অনলি নাকি মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড, উত্তর হবে মেঘালয় অনলি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ওয়াজ প্রিভিয়াসলি নোন অ্যাজ নেফা, তাহলে উত্তর হবে অরুণাচল প্রদেশ। ওয়েন দ্য ম্যাড্রাস স্টেট ওয়াজ অফিসিয়ালি রিনেমড অ্যাজ তামিলনাড়ু, তাহলে এখানে দেখো 69 কিন্তু অপশনে চারখানায় 69 দিয়েছে, ওই জন্য 14 জানুয়ারি না জানলে কিন্তু করতে পারা যাবে না। হুইচ কমিশন রেকমেন্ডেড দ্য পার্টিশন অফ পাঞ্জাব ইন্টু টু স্টেটস, সেটা হচ্ছে শাহ কমিশন। দেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার দ্য অ্যাডেড টু দ্য লিস্ট অফ ইউনিয়ন টেরিটরিজ ইন দ্য নর্থ ইস্টার্ন রিওগানাইজেশন অ্যাক্ট 1971। তাহলে দেখো 71-এ বললাম যে দুটো ইউটি তৈরি হলো, অরুণাচল আর মিজোরাম, তাহলে এখানে কি কি আছে, একটা হচ্ছে মিজোরাম, মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশ, এই তো মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশ আছে অপশনে, এটাই হবে উত্তর। তাহলে খুব সূক্ষ্মভাবে কিন্তু এখানগুলো থেকে প্রশ্ন আসছে। নেক্সট হচ্ছে 16 মে 1975 সিকিমকে ফুল ফ্লেজড স্টেটের মর্যাদা দেওয়া হলো, তাহলে সিকিম ছিল আগে বাইরে, ইন্ডিয়ার বাইরে, পরপর দুটো অ্যামেন্ডমেন্ট হলো দুটো বছর, একটা হচ্ছে 1974 সালে 35 নম্বর অ্যামেন্ডমেন্ট, সেখানে সিকিমকে একটা অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা দেওয়া হলো, আর 36 নম্বর অ্যামেন্ডমেন্টে ওইটাকে রিপিল করে দেওয়া হলো, অর্থাৎ 35 নম্বর অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দেওয়া হলো এবং সিকিমকে ফুল ফ্লেজ স্টেটের মর্যাদা দেওয়া হলো। এবং সিকিমের রাজ যিনি রাজা ছিলেন, তিনি ছিলেন পালদেব থন্ডুক নামগেল, ঠিক আছে, ইনি ছিলেন সিকিমের শেষ রাজা, 63 থেকে 75 সাল অব্দি রাজত্ব করেছেন। তাহলে টোটাল স্টেট দাঁড়ালো 22টা, ইউনিয়ন টেরিটরি হচ্ছে 9টা। 20 ফেব্রুয়ারি 1987 অরুণাচল প্রদেশ আর মিজোরামকে রাজ্য ঘোষণা করা হলো, তাহলে এটা করা হলো কার মাধ্যমে না, 53তম অ্যামেন্ডমেন্ট 1986তে পাশ করা হলো পার্লামেন্টে, এবং তার ফলে স্টেট হয়ে গেল 24টা, ইউনিয়ন টেরিটরি দুটো কমে গেল 7টা। 30শে মে 1987 গোয়া স্টেটহুড পেল, ইউনিয়ন গোয়া স্টেটহুড পেলো কিন্তু ইউনিয়ন টেরিটরি কমলো না, তার কারণ হচ্ছে যে গোয়ার সাথে ওই দাদরা নগর হাভেলি এটাও কিন্তু অ্যাড ছিল, ওই জন্য গোয়াটা কিন্তু সিঙ্গেল জাস্ট বেরিয়ে এলো, ওইটা ইউনিয়ন টেরিটরি থেকে গেল, ওই জন্য নাম্বার কিন্তু কমছে না, স্টেটের নাম্বার শুধু বাড়ছে। আর 1 ফেব্রুয়ারি 1992 ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি বিকাম ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ ইন্ডিয়া, কত অ্যামেন্ডমেন্টে করা হলো না, 69th অ্যামেন্ডমেন্ট 1991। তাহলে বলা হলো কি না, ইউনিয়ন টেরিটরি অফ দিল্লিকে নতুন নাম দেওয়া হলো ক্যাপিটাল টেরিটরি অফ, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, ওখানে মানে ওটাকে আরো কিছু পাওয়ার্স দেওয়া হলো যাতে ওটা ক্যাপিটাল হিসাবে আরো বেশি যোগ্য হয়ে উঠতে পারে। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিয়ন টেরিটরিজ অ্যাটেন্ড স্টেটহুড ইন ফেব্রুয়ারি 1987, তাহলে ফেব্রুয়ারি 1987 স্টেটহুড কারা পেল, এখানে অপশনের মধ্যে আসছে শুধুমাত্র অরুণাচল প্রদেশ। হু ওয়াজ সিকিমস লাস্ট সভরেন কিং, ঠিক আছে, তাহলে আমরা দেখেছিলাম পালদেব নামগেল, এটা পাল্টেন, এই ডিটা হবে উত্তর। নেক্সট আরো প্রচুর প্রশ্ন আছে, ওই একটি এই জাস্ট এটা থেকেই মানে এটা থেকেই প্রচুর প্রশ্ন এসছে, যেরকম সিকিম নিয়ে প্রচুর প্রশ্ন, কবে ফুল ফ্লেজ স্টেট হলো, 1975, হোয়েন ডিড গোয়া বিকাম স্টেট অফ ইন্ডিয়া। দেখো এখানে কিন্তু কি দিয়েছে না,
When did Goa become state of India? তাহলে গোয়া কিন্তু স্টেট হয়েছে অনেক পরে। গোয়া যেটা, হ্যাঁ, এখানে কিন্তু তোমার শুধুমাত্র দেখাচ্ছে কোনটা না, 1987 অপশনে নেই, তার মানে এটা ইউটি কথা বলা হচ্ছে। তাহলে গোয়া বিকাম ইউটি, এটা কত হবে? 1962। সিকিম বিকেম 1962ই তো। আচ্ছা 1961 হচ্ছে, তাহলে 1961 এটার উত্তর। এখানে গোয়া গোয়া 1961 অপশনে আছে, 1961 হবে এখানে, ইউটি বলতে চেয়েছে। সিকিম বিকাম ফুল ফ্লেজ স্টেট হচ্ছে 1975, গোয়া বিকাম ফুল ফ্লেজ স্টেট এটা হবে 1987, সিকিম বিকাম ফুল ফ্লেজ স্টেট অফ ইন্ডিয়া এটা হবে 1975, হোয়েন ডিড সিকিম বিকাম পার্ট অফ ইন্ডিয়া এটাও 1975। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 69th অ্যামেন্ডমেন্ট। দেন ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি ওয়াজ কনস্টিটিউটেড বাই, কিভাবে এসছে না 69th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসছে। 53rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোনটা তৈরি করা হয়েছে? এখানে আমরা একটু আগে দেখলাম, 53rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছি মিজোরাম এসছে, তাহলে এটা উত্তর হবে মিজোরাম। সিকিম বিকাম ইন্ডিয়ান স্টেট ইন 1975। তাহলে অনেকগুলো প্রশ্ন কিন্তু সিকিম থেকে আসছে। আচ্ছা নেক্সট, তারপরে 2000 সালে তিনটে রাজ্য তৈরি হলো, মধ্যপ্রদেশ থেকে বেরিয়ে এলো ছত্তিশগড়, উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে এলো উত্তরাঞ্চল, আর বিহার থেকে ঝাড়খণ্ড। এই পরপর সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে, প্রথমে হচ্ছে ছত্তিশগড়, তারপরে 9 তারিখে এলো হচ্ছে উত্তরাঞ্চল নভেম্বরে, আর 15 তারিখে এলো ঝাড়খণ্ড। তাহলে একই মাসে জাস্ট কিছুদিনের গ্যাপে গ্যাপে তিনখানা স্টেট তৈরি হচ্ছে, এবং একটা সময় আমাদের স্টেট হলো 28টা, ইউনিয়ন টেরিটরি হলো 7টা। এবার আমি চলে আসছি একটা প্রশ্নে, সেটা হচ্ছে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য লেটেস্ট রাজস্থান অ্যান্ড মধ্যপ্রদেশ ট্রান্সফার অফ টেরিটরি অ্যাক্ট। এটা হয়েছিল, আমি জাস্ট লাল কালিতে লিখে রেখেছি, এটা প্রশ্ন ছিল না, 1959 হয়েছে এটা। বিহার রিঅর্গানাইজেশন অ্যাক্ট যেটা, যেটার মাধ্যমে ঝাড়খণ্ড তৈরি হলো, সেটা হয়েছে পার্লামেন্টে, মানে প্রেসিডেন্টের সাইন পেয়েছে 25শে আগস্ট 2000। উত্তরপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট, সেটাও পেয়েছে 25শে আগস্ট 2000 এটা, আর মধ্যপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট এটাও পেয়েছে কিন্তু 25শে আগস্ট 2000। তাহলে একই দিনে প্রেসিডেন্ট সই করছে তিনটে আইনে, তাহলে কোয়েশ্চেনটা কিন্তু কোনো ভ্যালিডিটি নেই, বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাক্ট ইজ লেটেস্ট, তাই তিনটেই কিন্তু লেটেস্ট। যদি আমি শুধুমাত্র এনাক্টমেন্ট ডেট হিসেবে ভাবি যে কবে প্রেসিডেন্ট সাইন করেছে, এবারে কেসটা হচ্ছে কি না, এখানে তার মানে যদি উত্তর আমাকে করতে হয় একান্ত, তাহলে ধরতে হবে যে কোন রাজ্যটা লাস্টে এসছে। তাহলে স্বাভাবিক ঝাড়খণ্ড যেহেতু লাস্টে এসছে, এখানে বিহার রিঅর্গানাইজেশন অ্যাক্টে আমাকে লাস্ট ধরতে হবে, উপায় নেই। তো কোয়েশ্চেনটা মানে ভুল। আচ্ছা, হু হেডেড দ্য তেলেঙ্গানা ইস্যু কমিটি? তাহলে তেলেঙ্গানা কমিটি যেটা ছিল, সে সময় সুপ্রিম কোর্টের বিচারপতি বি এন শ্রীকৃষ্ণকে দায়িত্ব দেওয়া হয়েছিল তেলেঙ্গানা নিয়ে তার রিপোর্ট দেওয়ার জন্য। তো এটার উত্তর হবে বি এন শ্রীকৃষ্ণ, ঠিক আছে। হুইচ স্টেট ওয়াজ বাইফার্কেটেড টু ক্রিয়েট ছত্তিশগড় স্টেট? তাহলে এটা জানো মধ্যপ্রদেশ উত্তর হবে। ছত্তিশগড় স্টেট ওয়াজ কার্ভড আউট অফ, এটা হবে মধ্যপ্রদেশ। ইন 2001 সেন্সাস মধ্যপ্রদেশ হ্যাজ বিন বাইফার্কেটেড ইন টু, ইন দ্য সেন্সাস 2001 এটা মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় হবে। দেন তারপরে হচ্ছে ফুল ফেজ স্টেট অফ তেলেঙ্গানা কেম ইন টু এক্সিস্টেন্স অন, ঠিক আছে। তাহলে ফুল ফেজ স্টেট অফ তেলেঙ্গানা কবে এসছে, এটা উত্তর এখানে ভুল আছে, এটা হবে সেকেন্ড জুন 2014। তাহলে আমরা এবার দেখে নিই যে 7 সালে কি হলো। 7 সালে জানুয়ারি মাসে উত্তরাখণ্ড নেম চেঞ্জ করে উত্তরাখণ্ড করা হলো, প্রথমে ছিল উত্তরাঞ্চল, তারপরে হলো উত্তরাখণ্ড, উত্তরাঞ্চল অল্টারেশন অফ নেম অ্যাক্ট 2006। দেন উড়িষ্যা চেঞ্জ করে হলো ওড়িশা, কত না 1st নভেম্বর 2011, দ্য উড়িষ্যা অল্টারেশন অফ নেম অ্যাক্ট 2011। 2 জুন 2014 তেলেঙ্গানা ওয়াজ ফর্মড বাইফার্কেটিং আন্ধ্রপ্রদেশ, তাহলে আন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2014 মানে পাশ হলো, এবং হায়দ্রাবাদকে বলা হলো যে এটার ক্যাপিটাল থাকবে আগামী 10 বছর, আর তো 10 বছরের মধ্যে নতুন ক্যাপিটাল খুঁজতে হবে এই অন্ধ্রপ্রদেশকে। টোটাল রাজ্য হলো কটা না, 29টা রাজ্য এবং 7টা ইউনিয়ন টেরিটরি। 31 অক্টোবর 2019 রিসেন্টলি কি হলো না, কাশ্মীরকে করা হলো কি না, এটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হলো, দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে লাদাখ, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। লাদাখে কোনো লেজিসলেচার থাকবে না, এবং সেটা ইউনিয়ন টেরিটরি হবে, আর জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি হবে এবং লেজিসলেচার থাকবে, অর্থাৎ বিধানসভা থাকবে। তাহলে আমাদের যতগুলো এখন ইউনিয়ন টেরিটরি আছে, তার মধ্যে দিল্লি, পন্ডিচেরি এবং জম্মু কাশ্মীর, এই তিনটাতে বিধানসভা আছে, অর্থাৎ একজন করে মুখ্যমন্ত্রী এখানে হয়। জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019 আর্টিকেল 370কে তুলে নেওয়া হলো। স্টেট হলো কটা না, 28টা, ইউনিয়ন টেরিটরি হলো 9টা। 26শে জানুয়ারি 2020
গত বছর দাদরা নগর হাভেলি আর দমন আর দিউকে মার্জ করে করা হলো সিঙ্গেল ইউটি এবং ক্যাপিটাল হলো দমন। এটার স্টেট হচ্ছে, স্টেট হয়ে গেল 28টা, ইউনিয়ন টেরিটরি কমে হয়ে গেল 8খানা। তাহলে এখানে কোয়েশ্চেন আলোচনা সবগুলো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের রাজ্যগুলোর এখন বর্তমানে নাম কি এবং তার ক্যাপিটাল কি। তাহলে অন্ধ্রপ্রদেশের প্রপোজড ক্যাপিটাল হচ্ছে অমরাবতী, কিন্তু এটা প্রপোজড, এটা কিন্তু এখনো হয়নি। এখন অবধি আমাদের হায়দ্রাবাদই কিন্তু এর ক্যাপিটাল রয়েছে, এখন অবধি ডিক্লেয়ার করেনি যে আমরা রাজ্যভার তুলে নিয়ে অমরাবতীতে চলে গেছি বলে। তাই যদি প্রশ্ন আসে এখন কি, এখন কিন্তু অবশ্যই হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশেরও হায়দ্রাবাদ আর তেলেঙ্গানারও হায়দ্রাবাদ। এই প্রত্যেকটা আমাদের মুখস্থ করতে হবে যে কার কোনটা রাজধানী। সব থেকে ছোট রাজ্য হচ্ছে, যে রাজ্য হচ্ছে আমাদের গোয়া, স্মলেস্ট স্টেট। আচ্ছা, লার্জেস্ট স্টেট হচ্ছে রাজস্থান, সেকেন্ড লার্জেস্ট যদি আমি বলি, তাহলে হবে তোমার হচ্ছে মধ্যপ্রদেশ, আর থার্ড লার্জেস্ট হচ্ছে মহারাষ্ট্র। তাহলে এটা সিকোয়েন্সটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র। আর স্মলেস্ট দেখলাম গোয়া, সেকেন্ড স্মলেস্ট হচ্ছে সিকিম, আর থার্ড স্মলেস্ট হচ্ছে ত্রিপুরা। এই তিনটে টপ আর বটম মনে রাখতে হবে। আর স্পেশালি নর্থ ইস্টের ক্যাপিটালগুলো খুব ভুলিয়ে যায়, এগুলোকে খুব ভালো করে মনে রাখবে। ইউনিয়ন টেরিটরি এখন বর্তমানে হচ্ছে 8খানা। সব থেকে বড় ইউনিয়ন টেরিটরি যেটা, সেটা হচ্ছে আমাদের লাদাখ এখন, এবং সব থেকে ছোট যদি হয় তাহলে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ, এবং সেকেন্ড লার্জেস্ট জম্মু কাশ্মীর, থার্ড লার্জেস্ট হচ্ছে আন্দামান নিকোবর, আর সেকেন্ড স্মলেস্ট হচ্ছে চণ্ডীগড়, আর থার্ড স্মলেস্ট হচ্ছে পন্ডিচেরি। এই প্রত্যেকটা রাজধানী। আর আচ্ছা, এখানে দেখবে যে শুধুমাত্র তোমার উত্তরাখণ্ডে দুটো রাজধানী আছে, দেরাদুন আর গাইরসান, এটা সামার ক্যাপিটাল, এটা নতুন হয়েছে। আর জম্মু কাশ্মীরে আগেও দুটো ছিল, এখনো দুটো আছে। আগে ছিল রাজ্য, এখন হয়ে গেছে ইউনিয়ন টেরিটরি। গরমে হচ্ছে শ্রীনগর, শীতকালে হচ্ছে জম্মু। আচ্ছা, এখান থেকে তোমার এখন এটা বর্তমান ইন্ডিয়ার, এটা হচ্ছে ম্যাপ, ঠিক আছে। এই ম্যাপটা একটুখানি ভালো করে খেয়াল রেখো, কারণ ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন অনেক আসতে পারে। এখানে কিছু দেখছি, হুইচ ওয়াজ দ্য ল্যান্ড লকড স্টেট, তাহলে গুজরাট না, অন্ধ্রপ্রদেশ না, ওয়েস্ট বেঙ্গল না, বিহার। তাহলে অবশ্যই তোমার বিহার হচ্ছে ল্যান্ড লক। ল্যান্ড লক মানে কোনো রকম কোনো সমুদ্র নেই, ঠিক আছে। গুজরাটের সমুদ্র আছে, ওয়েস্ট বেঙ্গলের সমুদ্র আছে, অন্ধ্রপ্রদেশেরও সমুদ্র রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে এর মধ্যে তুমি দেখো ত্রিপুরা ইউনিয়ন টেরিটরি এখন আর নেই, এটা রাজ্য হয়ে গেছে। ইম্ফল ইজ দ্য ক্যাপিটাল অফ, তাহলে দেখো এখানে ইম্ফল হচ্ছে মণিপুরের ক্যাপিটাল, তাহলে উত্তর হবে মণিপুর। হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ টু ক্যাপিটালস, তাহলে এটা কিন্তু এখন যদি এখন কোয়েশ্চেনটা করে তাহলে কিন্তু এটা উত্তর জম্মু কাশ্মীরের হবে না, কারণ এটা এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। এখন যদি অপশনে উত্তরাখণ্ড থাকে তাহলে কিন্তু উত্তরাখণ্ড উত্তর হবে। ইন হুইচ ইউনিয়ন টেরিটরি অফ ইজ কাভারাত্তি লোকেটেড, তাহলে দেখো কাভারাত্তি হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী, লাক্ষাদ্বীপ এটা উত্তর হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার কিছু স্পেসিফিক টপিকের উপর আলোচনা করবো, সেটা হচ্ছে যে তোমার কোন রাজ্য সব থেকে বেশি রাজ্যের সাথে তার বর্ডার আছে। তাহলে এটার উত্তর হবে কি না, উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশের সাথে দেখো উত্তরাখণ্ডের বর্ডার আছে, হিমাচল প্রদেশ, তোমার হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, এই এতগুলো রাজ্যের সাথে উত্তরপ্রদেশের কিন্তু বর্ডার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটাও সেম কোয়েশ্চেন এখানে এসেছিল, এটার উত্তর হবে উত্তরপ্রদেশ। নেক্সট হচ্ছে আমাদের কিছু ইন্ডিয়ার সিম্বলগুলো দেখতে হবে, আমাদের ন্যাশনাল এমব্লেম কি, না লায়ন ক্যাপিটাল অফ অশোক, অশোক অশ্বস্তম্ভ, ন্যাশনাল মোটো হচ্ছে সত্যমেব জয়তে, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণ মন, ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম, ন্যাশনাল ক্যালেন্ডার হচ্ছে শক ক্যালেন্ডার, ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে ইন্ডিয়ান লোটাস, ন্যাশনাল ট্রি হচ্ছে বেনিয়ান ট্রি, বট গাছ, ন্যাশনাল ফ্রুট হচ্ছে ম্যাঙ্গো, ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল হচ্ছে এলিফ্যান্ট, ন্যাশনাল বার্ড হচ্ছে ময়ূর, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল হচ্ছে রিভার ডলফিন, আর ন্যাশনাল অ্যানিমেল হচ্ছে বেঙ্গল টাইগার। তাহলে পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল কোনটা, তাহলে এখানে রিভার ডলফিন এটার উত্তর হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ নিয়ে প্রচুর কোয়েশ্চেন, সব একটাই, সেটা হচ্ছে যে কোরাল আইল্যান্ড। বেসিক্যালি লাক্ষাদ্বীপ দেখতে হচ্ছে এরকম টাইপের, ঠিক আছে, এবং খুব ছোট 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 অ্যাটল নিয়ে তৈরি, ছড়ি ছিটি আছে, এবং একটা রেস্ট্রিক্টেড জায়গা, তোমরা চাইলে এখানে যেতে পারবে না, পারমিশন নিয়ে পরে যেতে হবে যদি অ্যালাউ করে। তো এখানে দেখতে পাচ্ছ ছড়ি ছিটি আছে, এবং বলা হচ্ছে যে যদি সমুদ্রের তল ওঠে, জলতল উঠে যায়, তাহলে কি হবে, তাহলে কি হবে না, সব থেকে আগে মালদ্বীপ, লাক্ষাদ্বীপ, সেগুলো পুরোপুরি ডুবে যাবে, ঠিক আছে, এতটাই মানে তোমার সমুদ্রের তলে অবস্থিত, সমুদ্রের সমতলে অবস্থিত। তাহলে এগুলো সবগুলো উত্তর হবে কিনা, কোরাল আইল্যান্ড, অর্থাৎ এগুলো কোরাল দিয়ে তৈরি। তাহলে এখানেও হচ্ছে কোরাল, ইন ইন্ডিয়ান ভ্যারাইটি অফ ইন্ডিয়া ভ্যারাইটি অফ কোরালস আর ফাউন্ড অ্যারাউন্ড,
এটাও হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ইজ বিল্ট আপ অফ এটা কোরাল, লাক্ষাদ্বীপ আইল্যান্ডস আর কোরাল আইল্যান্ডস, ঠিক আছে, সবই কোরাল, এটার উত্তর হবে। দেন নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল, লেখা আছে 2017 প্রিলিতে প্রশ্ন এসেছে যে নিউলি ফর্মড অন্ধ্রের ক্যাপিটাল কি। তাহলে নিউলি ফর্ম অন্ধ্রের ক্যাপিটাল কিন্তু হায়দ্রাবাদই হবে, যতক্ষণ পর্যন্ত না আমাকে লিখে দেবে যে প্রপোজড, কারণ এখনো অবধি সেখানে ট্রান্সফার কিন্তু হয়নি। তুমি বলবে যে ট্রান্সফার হয়নি তো কি হয়েছে, নাম তো বলেছে। না, নাম ট্রান্সফার হওয়া মানে একদম লিখিতভাবে কাগজপত্র নিয়ে পুরোপুরি চলে যাওয়া নতুন জায়গাতে, সেটা হয়নি এখনো। তাই এই ডেটে দাঁড়িয়ে, 2017 দাঁড়িয়ে এটার উত্তর কিন্তু হায়দ্রাবাদ হওয়া উচিত। এবং পরবর্তীকালে তোমার আমাদের চন্দ্রবাবু নাইডু যখন ছিলেন, তখন তিনি শখের মানে তার স্বাদের একটা রাজধানী তৈরি করতে গেছিলেন, সেটা হচ্ছে অমরাবতী নাম দিয়েছিলেন জায়গাটার, অমরাবতীতে, এবং সেখানে একটা শহর তৈরিও হয়ে গেছে অলমোস্ট। এবং পরবর্তীকালে জগনমোহন রেড্ডি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বলেছেন যে না, আমি একটা জায়গায় না তিনটে জায়গায় ক্যাপিটাল করবো, বিশাখাপত্তনম, অমরাবতী আর কুর্নুল। কুর্নুলে হবে জুডিশিয়াল ক্যাপিটাল, অর্থাৎ এখানে হাইকোর্ট থাকবে, অমরাবতী হবে লেজিসলেটিভ ক্যাপিটাল, অর্থাৎ বিধানসভা থাকবে, আর বিশাখাপত্তনম হবে এক্সিকিউটিভ ক্যাপিটাল, অর্থাৎ এখানে নবান্ন থাকবে, নবান্ন মানে ওই সেক্রেটারিয়েট থাকবে। আচ্ছা, এবার হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া, এটা একটু দেখে নাও ভালো করে। সাতটা সেভেন সিস্টার বলা হয়, তার সাথে সিকিমকে অ্যাড করলে এখন হচ্ছে এইট সিস্টার। তাহলে এই যে এইট সিস্টার আছে, তোমার রাজ্যগুলোর নাম দেখতে পাচ্ছ, ল্যান্ড অফ সেভেন সিস্টার্স বলা হচ্ছে। এবং এই যে ল্যান্ড অফ সেভেন সিস্টার, এই এটা নামটা প্রথম দিয়েছিল জ্যোতিপ্রকাশ সাইকিয়া বলে একজন জার্নালিস্ট ত্রিপুরার। এবং মেঘালয় নামটা প্রথম দিয়েছিলেন কে, না এস পি চ্যাটার্জি বলে একজন, আর অরুণাচল প্রদেশ নামটা দিয়েছিলেন বিভা বাসু দাস শাস্ত্রী। তাহলে এই শিলং প্লেটু ইজ নোন অ্যাজ মেঘালয়, ইট ওয়াজ নেমড বাই, এটা হচ্ছে এস পি চ্যাটার্জি, উত্তর হবে। বেশ, নেক্সট হচ্ছে যে ইন্ডিয়া সব থেকে বড় ডিস্ট্রিক্ট কোনটা। তাহলে দেখতে পাচ্ছ এই যে কচ যেটা আছে, কচ ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে সব থেকে বড়। এটার এরিয়া হচ্ছে 45,652 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে, গুজরাটের কচ্ছ। আর এরিয়া ওয়াইজ স্মলেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে পন্ডিচেরির মাহে, মাত্র 8.69 স্কোয়ার কিলোমিটার। তাহলে এখানে উত্তর হবে কচ্ছ। আচ্ছা, একটা হচ্ছে শ্যাটার বেল্ট, এটা একটা পলিটিক্যাল জিওপলিটিক্স এর কনসেপ্ট। এখানে কি বলছে দেখো, এটা হচ্ছে তোমার ডেফিনেশন, শ্যাটার বেল্ট কাকে বলছে, কনসেপ্ট ইন জিওপলিটিক্স অ্যাকর্ডিং টু হুইচ দ্য পলিটিক্যাল ম্যাপ আর রেকগনাইজড অ্যান্ড অ্যানালাইজড স্ট্র্যাটেজিক্যালি পজিশনড অ্যান্ড ওরিয়েন্টেড রিজনস দ্যাট আর ডিপলি ইন্টারনালি ডিভাইডেড অ্যান্ড ইনকম্পাসড ইন দ্য কম্পিটিশন বিটুইন দ্য গ্রেট পাওয়ার্স ইন দ্য জিও স্ট্র্যাটেজিক এরিয়াজ অ্যান্ড স্ফিয়ার। অর্থাৎ প্রথম কথা হচ্ছে, নিজেরা নিজেদের মানে নিজেদের মধ্যে চরমভাবে একটা ডিভিশন থাকবে, অর্থাৎ একদমই ইউনিফর্মিটি নেই, ঠিক আছে। যেরকম জম্মু কাশ্মীরে তুমি দেখবে যে লাদাখ রিজনে প্রচুর বুদ্ধিস্ট, কাশ্মীর রিজনে প্রচুর মানে মুসলিম, এবং জম্মু রিজনে প্রচুর হিন্দু। তাই ইন্টারনালি হচ্ছে একটা প্রচণ্ড ডাইভার্সিটি, এবং তার সাথে হচ্ছে দুখানা বড় পাওয়ার, গ্রেট পাওয়ারের মাঝখানে তাকে নিয়ে টানাটানি চলছে। তাই যেন কাশ্মীর নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের বরাবরই একটা রেষারেষি আছে। এবং কাশ্মীরের আগে যে ম্যাপ ছিল, মানে বরাবর হিস্টোরিক্যাল মানে প্রাচীন যুগ থেকে কাশ্মীর নিয়ে কিন্তু প্রচুর টানা হিঁচড়া হয়েছে, এক সময় এটা ছিল ম্যাপ। এবং এখন বর্তমানে যদি আমরা ম্যাপ দেখি, তাহলে দেখবো যে এই পোর্শনটা চীন দখল করে নিয়েছে, এটা পাকিস্তান দখল করে নিয়েছে, এইটুকু ভারতের পড়ে রয়েছে, ঠিক আছে। তাহলে যদি উত্তর হয় শ্যাটার বেল্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা হবে জম্মু অ্যান্ড কাশ্মীর।